হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। ঠিক আছে, আজকে রাতের বেলায় আজ এই টাইটেল আর থাম্বনেল তো তোমরা দেখেই নিলে যে কীরকম ভিডিওটা হচ্ছে। আর এইদিকে রয়েছে সুদীপ। সুদীপ, কি খেলছিস? গেম খেলছি। তো ও এখন গেম খেলছে, তো আমি সেই জন্য একাই ভিডিওটা করছি। তো সুদীপই বলছিল আর কি, তো মানে এটা সুদীপ বললো, সুদীপের এই কথাটাই শুনলাম যে সুদীপ বলছিল যে হটস্পট অন আছে। সুদীপের এখন ওর নেট চলছে না, সেই জন্য ওর সমস্যা হয়ে গেছে। 5G দুটো চলছে না একসাথে। এরপর মানে অনেকদিন ধরেই ভাবছি, সুদীপ আমাকে বলছে যে আমি আমার ওর বান্ধব ওর বন্ধুগুলোকে বলছে যে মানে কি আর বলবো, সুদীপ মানে ভুলে, হ্যাঁ ওর বন্ধুদেরকে বলছে যে চ্যানেলটা সাবস্ক্রাইব করছে, কিন্তু ওর বন্ধুরা ফোনে খুঁজে পাচ্ছে না, মানে চ্যানেলটার নামটা ঠিকঠাক নেই বলে। তো সেই জন্য আজকে মানে সুদীপ আজকে খেপিয়ে দিচ্ছে, বলছে চ্যানেলের নামটা চেঞ্জ কর, চ্যানেলের নামটা চেঞ্জ করা হয়েছে, ঠিক আছে করেই দিচ্ছি, যা হয় হবে, যদি চ্যানেলটা ডিমনিটাইজেশন হয়ে যায় তো হয়ে যাবে, যে নে করেই দিলাম। তো ফাইনালি গাইস চ্যানেলের নামটা চেঞ্জ করে দিয়েছি, ঠিক আছে। আর একটা কথা বলে দিই গাইস, যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট তো গাইস করবে, ঠিক আছে। তো চ্যানেলের নামটা গাইস কী আছে সেটা তোমাদেরকে এবার বলে দিচ্ছি, না তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই যে গাইস এখানে দেখতেই পাচ্ছ তোমরা, অভিজিৎ ব্লগার, ঠিক আছে। আর এনএস রেসার বয় চ্যানেলটা টাটা বাই বাই, মানে ওই চ্যানেলটাই আছে, বাট শুধু নামটা চেঞ্জ হয়েছে, ঠিক আছে। এমন না যে নতুন চ্যানেল খুলেছি, তো এই জন্য এখন জানি না, এখন 14 দিন পর সুদীপ বাবার বলছে ব্লগার নয় কী করব, ব্লগস লিখতে, তো সেটা এখন লিখবো, আবার সেই 14 দিন পর চেঞ্জ হবে, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আর আমার যে আজকে পিনটা এসেছিলো সেটা দেখুন, যে এনএস রেসার বয় আছে, এরপর জানি না যে কি হবে, এখন ডিমনিটাইজেশন হবে কি হবে কি না, এখন ভাবি জানিস, হ্যাঁ এখন ভাবি জানিস, হ্যাঁ কে কে এখন ভাবি জানিস। তাহলে এবার আমার যে অ্যাডসেন্স পিনটা এলো ওইটাতে যে এনএস রেসার বয় আছে, তাহলে কি হবে এবার? সুদীপ একবার হাসিটা দেখো, ও না ও আগে একটু এক্সাইটেড আছে গাইস, কি জন্য এক্সাইটেড আছে রে? জান্নু ভাই আমার স্টোরি দেখেছে তাই। ওরে বাপ রে জান্নুর ভাই, ও গাইস জান্নু ভাইয়ের এক মিনিট ভাই সাচ্চা ফ্যান, যাকে বলে না সাচ্চা ফ্যান, তো ও এখন পাবজি ফ্রি ফায়ার খেলছে। তো এরপরে জানি না কি হবে এখন, তো আমার চ্যানেলটা সুদীপের ফোনে দেখিয়ে দিচ্ছি কি নামে এবার আসবে, অভিজিৎ ব্লগার বলে সার্চ কর। তো এই যে জান্নু ভাই দেখেছে এখানে, না না কপিরাইট চলে আসবে, গান চলছে না, না 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 আমার ফেক ফোনে গান আছে, তুই গা আমার চ্যানেলটা বার করে বার করে দেখ, এবার গান চলে না, না 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 কিছু করতে হবে না, তো আমি দেখিয়ে দিচ্ছি। এই যে গাইস এখানে যে মার্কটা করা আছে, এই মার্কটা জান্নু ভাইয়ের, ঠিক আছে এইটা রে দাদা। তো গাইস আমি আমার চ্যানেলটা সুদীপের ফোনে বার করে দেখাচ্ছি, বোঝ বোঝ কি হটস্পট নেট চলে নাই, নেট শেষ হয়ে গেছে, তো নেটটা তো চলছেই না, খেপানে অভিজিৎ ব্লগার। আমি নিজের চ্যানেলটা নিজে সার্চ করছি, এ ভি আই জে আই টি অভিজিৎ ব্লগার, ঠাকুর করে যেন চলে আসে অভিজিৎ দা ব্লগার, ওই তো এখনো এখন আসবেই না, এনএস রেসার ভাই সার্চ কর না, কেন আসবে না, এনএস রেসার ভাই কি হয়ে গেল রে। তো গাইস এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। এরপরে আমার গাড়িতে যে এনএস রেসার ভাই চ্যানেলটা আছে সেগুলো সব হাঁটিয়ে দেবো,
এই তো অভিজিৎ ভ্লগ। এত লাস্ট আসছে কেন? ঠিক আছে, যাই হোক আসছে তো ঠিক আছে। তো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যারা যারা নতুন আছো, আর যদি ভিডিওটা ভালো লাগে গাইস তাহলে লাইক শেয়ার কমেন্ট করবে। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম। তো সুদীপ, সুদীপ কিছু বলতে চাইছিস? না না, আমি কিছুই বলবো। এই চ্যানেলটা ইয়ে করে যে নামটা যে চেঞ্জ করলাম, নামটা চেঞ্জ করে তো ফেসে গেলাম। তো কোথায়, এরপর কি হবে? কি হবে এবার? তো 5-6 দিন পর ফার্স্ট নাম চলে আসবে। হ্যাঁ, ফার্স্ট নাম চলে আসবে। ডেইলি ব্লগ করলে? হ্যাঁ। আগে যে ফটো ফ্রেম গুলো লাগিয়েছিলাম সেইগুলো অন্যরকম ছিল, আর আজকে যে ফটো ফ্রেম গুলো লাগিয়েছি মানে আজকে বেশ ভালোভাবে লাগিয়েছি, একটু কোনো লড়বে না। বাট ব্রেক দিইনি, অন্য একটা জিনিস দিয়েছি, জিনিসটা বলবো না কি দিয়েছি, সেই লাগছে। কীরকম লাগছে গাইজ সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? এখনও ফটো ফ্রেম বাকি আছে, এখনও এইদিকে কিছুটা ফটো ফ্রেম লাগবে, এইদিকে, তারপরে এই দিকটা দিয়ে না না এতটা পর্যন্ত হবে, তারপরে শুরু হবে লাইটের ইয়ে, মানে লাইটিং করব। RGB লাইট যেরকম হয় সেরকম RGB লাইটটা দেবো, ঠিক আছে? আর এইখানে আছে আমাদের পকুড়ি দাদা, যাকে চপ বলে, ও দুবাইয়ে। এ কোথায় দোকান করেছিস রে? না কোথাও করিনি গাইস, শুনে রাখো। এইবারে ও দুবাইয়ে, সিমি বার্সা মুম্বাই ম্যাচ চলছে, ও দুবাইয়ে চপ রেখেছে দুবাইয়ে। এ খেলার তো তো গাইস, ও দুবাইয়ে এখন চপের ইয়ে করেছে, দুবাইয়ে চপ বিক্রি করবে ব্রুজ খালিফার উপরে। দুবাইয়ে চপ কত টাকা করে? 1000 টাকা। অনেকদিন পর ক্যামেরাটা, মানে আমার তো অলরেডি অনেক কন্টেন্ট হয়ে গেছে, সেই জন্য বেশি কন্টেন্ট বানাচ্ছি না এখন। সুদীপ একবার লাস্ট ইন্ট্রোটা দিয়ে দাও। না তো গাইস, ওর মুখ থেকে আজকে লাস্ট ইন্ট্রোটা শুনে না, শুধু একবার বলে দে ইন্ট্রোটা। লাস্ট ইন্ট্রো না ফার্স্ট ইন্ট্রো? লাস্ট ইন্ট্রো। লাস্ট কি ইন্ট্রো? ঠিক আছে, ফার্স্ট এর ইন্ট্রোটাই বল দেখি। তো হ্যালো WhatsApp গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। যারা যারা এই অভিজিৎ ব্লগার এই চ্যানেলটিতে নতুন আছো, তারা তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। সাবস্ক্রাইব করবে আর ভিডিওটিকে লাইক করবে, ব্যাস এতটুকুই। তোমরা বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করবে, আর সাবস্ক্রাইব করে দাও গাইস, একটু সাপোর্ট করো। বলে না, বলে যে আজকের মতন ভিডিওটা গাইস এখানে শেষ করলাম, যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট তো করবেই। টাটা, বাই বাই গাইস, লাভ ইউ সো মাচ। তো গাইস, তো গাইস সুদীপ এই এইটা যেরকম ভাবে যেটা করে সেটা সুদীপই করবে। সুদীপ আরেকবার লাস্ট ইন্ট্রো, লাস্ট ইন্ট্রো, বাই বাই, টাটা, লাভ ইউ অল।